আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজ এই ভিডিওতে দেখাবো যে প্রজেক্টটা তৈরি করতে কি কি জিনিস লাগবে আর আপনারা কোথায় পাবেন, বিস্তারিত আমি সব বলবো। তো বন্ধুরা, প্রথমে আপনাদের কি কি জিনিসগুলো প্রয়োজন এটাই আমি সম্পূর্ণ এই ভিডিওর ভিতরে আমি বলে দেবো, আপনারা কোথাও টানবেন না। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনারা নিজেরাই প্রজেক্টটা তৈরি করতে পারবেন বাসায়। তো কি কি জিনিস লাগবে বিস্তারিত সব বলবো, কোথায় পাবেন সেগুলো বলবো। তো দেখুন বন্ধুরা, এটা একটা ম্যাগনিফাই 3D মোবাইল গ্লাস, মোবাইল 3D ম্যাগনিফাই গ্লাস। তো বন্ধুরা, এটা দুই পিস লাগবে, এটা দরকার নেই টেরে, আমাদের শুধু গ্লাসটা প্রয়োজন। তো কিভাবে তৈরি করব টোটালি কমপ্লিট আমি তৈরি করে দেখাবো, তো অরিজিনাল প্রজেক্টরের মতোই দেখা যাবে, বোঝাই যাবে না যে এটা তৈরি করা, অরিজিনাল প্রজেক্টরের মতোই দেখা যাবে। দেখুন বন্ধুরা, এখানে মোবাইল রেখে দিয়ে যে ভিডিও দেখতে হয়, তো তো সম্মানিত ভিউয়ার্স, এই গ্লাসগুলো আপনারা দারাজ থেকে অনলাইনে অর্ডার করবেন। দারাজ যে অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে গিয়ে আপনারা 3D গ্লাস বলে সার্চ দেবেন, দেখবেন এই গ্লাসগুলো পাওয়া যাবে। তো এটা আপনারা অর্ডার করবেন দুই পিস। তো এটার সাইজ আমি বলে দিই কত ইঞ্চি বাই কত ইঞ্চি, এটা 4.5 বাই 7 ইঞ্চি, 4.5 বাই 7 ইঞ্চি দুইটা। তো এই গ্লাসগুলো অর্ডার করবেন, আর আপনাদের দরকার একটা যে কোনো OTG সাপোর্টওয়ালা একটা টাচ ফোন, এটা একটা ট্যাব দিলেও হবে, তো মোবাইল দিলেও হবে। দেখুন এটা স্যামসাং মোবাইল, এটারও ডিসপ্লে ভালো আছে, টাচ নষ্ট, তো তাও হবে, OTG সাপোর্ট করলে হবে। তো বন্ধুরা দেখুন, এই ট্যাব আর এই ডিসপ্লে আমি খুলে রেখে দিছি। তো আপনাদের আর দরকার দুইটা ম্যাগনিফাই গ্লাস, 90 mm দুইটা ম্যাগনিফাই গ্লাস অর্ডার করবেন। দেখুন দুইটা একসাথে করে দিছি কাজ, তাহলে এটা দিয়ে হচ্ছে ক্লিয়ার দেখা যাবে। আপনাদের যে গ্লাস ওইগুলো কেনা লাগবে না, প্রজেক্টরের সামনে যে গ্লাস থাকে ওই গ্লাসের কাজ করবে এই গ্লাসে, ম্যাগনিফাই গ্লাস। তো আর দুইটা 3D 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি 7 ইঞ্চি এই গ্লাস দুইটা প্রয়োজন, আর দুইটা গ্লাস 90 mm। আর এখানে আপনাদের প্রয়োজন একটা 100 ওয়াটের LED বাল্ব, এটা একটা ক্যাচিং করে নিলাম, আর একটা হিট সিন, আর একটা কুলিং ফ্যান যাতে রুমটা না কাটে, এই জন্য এই ফ্যানটা লাগানো হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের কমপ্লিট করে দেখাবো, তারপরেও এই ভিডিওর ভিতরে অবশ্যই কী কী জিনিস দিয়ে তৈরি করলাম এটাই আমি দেখাবো, দেখালাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি দ্বিতীয় পার্ট যেটা কমপ্লিট করব ওই ভিডিওতে আমি হয়তো বলে দেব, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, জিনিসগুলো বলে দিলাম কোথায় পাবেন, বেশি কিছু না, দুইটা গ্লাস আর এই ম্যাগনিফাই গ্লাস দুইটা, আর একটা মোবাইল, আর একটা LED লাইট, 100 ওয়াটের LED লাইট, আর একটা হিটসিন ফ্যান। তো এই জিনিসগুলো দিয়েই একেবারে সুন্দর একটা প্রজেক্টর আমি তৈরি করে দেখাতে পারবো আপনাদের, আমি তৈরি করব। অবশ্যই ভিডিওটা আপনারা অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, ধন্যবাদ।